কথায় আছে অলংকারী নারী অহংকার, আর তা যদি হয় হীরে জহরতের তাহলে তো ষোলো আনাই পূর্ণ। তাই হীরেতেই গ্রাহকদের চোখ জুড়োতে অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জ শহরের অভিজাত স্বর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্রী ঢাকা জুয়েলার্স। শহর তথা সংলগ্ন এলাকায় হীরে প্রেমীদের কথা মাথায় রেখে গত ২৪শে মার্চ থেকে এই প্রতিষ্ঠানে শুরু হয়েছে হীরে প্রদর্শনী। আজ ছিল তার তৃতীয় দিন। এই প্রদর্শনীতে হীরের কারুকার্য করা বিভিন্ন ধরনের নেকলেস, পেন্ডেন্ট থেকে শুরু করে রিং, একাধিক কালেকশন নজরে আসে, যা দেখতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। দোকানের ম্যানেজার অসীম বর্মন জানিয়েছেন, রায়গঞ্জ শহরে এই প্রথমবার তারাই হীরে প্রদর্শনীর উদ্যোগ নিয়েছেন। শহরে হীরের যথেষ্ট চাহিদা রয়েছে, তিন দিন ধরে সেই চাহিদার বিষয়টি নজরে এসেছে, যার ফলে এই প্রদর্শনী সার্থক হয়েছে বলেই দাবি কর্তৃপক্ষের। অসীমবাবু, আজকে শ্রী ঢাকা যে ডায়মন্ড এক্সিবিশন করছে, এই ব্যাপারে যদি কিছু বলেন। তিন দিন ধরে দেখা যাচ্ছে যে ডায়মন্ডের যে মানুষের যে চাহিদা রাইগঞ্জের বাজারে, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। বলছি যে যেটা যেটা কয়েকজন কাস্টমার বললেন যে মানে একটা এক্সক্লুসিভ কালেকশন এবং রেটের দিক দিয়েও খুব মানে চিপ রেট, যেটা বাইরের থেকে কিনতে গেলে পরে তাদের যাতায়াত ভাড়া, থাকা খাওয়ার খরচা, এই যে ব্যাপারগুলো থাকতো, এখানে বসে তারা পাচ্ছেন ফেসিলিটি। তো সেই দিক থেকে তাকিয়ে কি এই তিন দিনে আপনারা এক্সিবিশনটা শেষ করে দিতে চাইছেন? এটা বাড়ানো কোনো মতে সম্ভব নয়। সময়ের মধ্যে একটা থাকা উচিত, মানে এই সময়ের মধ্যে বেশি হয়ে গেলে আবার আমাদের তো একটা কোম্পানির লোকজন আছে, হ্যাঁ, তাদের একটা থাকা করা একটা খরচের ব্যাপার আছে, হ্যাঁ, আর সেটা তো মনে হয় যে ডিসকাউন্ট দেওয়ার কোনো সেটা তো সম্ভব না। আর ডিসকাউন্ট এখন এখন অনেকটাই দেওয়া হচ্ছে, মানে ফ্ল্যাট একটা এমআরপির উপরে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার ফলে কি হচ্ছে মানে এখানে কোনো সেভাবেই থাকছে না। তো সেই জন্য এটাকে আর বাড়ানো তো এই মুহূর্তে ছিল, আবার ভবিষ্যতে আমরা আশা করছি ভবিষ্যতে আবার অবশ্যই করবো আমরা। অন্যদিকে রায়গঞ্জ শহরে এমন হীরে প্রদর্শনীতে অংশ নিতে পেরে যথেষ্টই খুশি উৎসাহিত ক্রেতারা। রায়গঞ্জে এই প্রথম এক্সিবিশন হচ্ছে এই ডায়মন্ডের, কি বলবেন এই ব্যাপারে? আজকে কি নিচ্ছে? হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ।